নমস্কার, আমাদের আজকের গল্প কাশফুল, রচনা ও গল্প পাঠে সমীর গোস্বামী, সম্পাদনা সৌরভ কাঞ্জিলাল। শুরু করছি আজকের গল্প কাশফুল। আজ মহাষষ্ঠী। দিল্লি থেকে উড়ানে চেপে টিনা দমদমে পৌঁছালো ঠিক 10:35। টিনা এসেছে তার ফেসবুক ফ্রেন্ড রাজুর সাথে দেখা করতে। রাজু তাকে রিসিভ করার কথা ছিল, অথচ তার দেখা নেই। প্রায় 40 মিনিট কেটে গেল। টিনা ভাবছে একটা ফোন করলে কেমন হয়। টিনা তার হাত ব্যাগ হাতড়ে দেখে ফোনটা তার ব্যাগে নেই। তৎক্ষণাৎ মনে পড়ল, প্লেনের সামনের সিটের পকেটে সে রেখে দিয়েছিল যখন সুইচ অফ করতে বলেছিল। টিনা ছুটল এয়ারপোর্ট হেল্প ডেস্কে। এদিকে রাজু রওনা দিয়ে ভাবল যে এয়ারপোর্ট তো বেশ কিছুটা দূরে, তাই ভাবল সে ট্রেনে যাবে। তাছাড়া বাইকটাও সার্ভিস করতে দিয়েছে, কালকে ছাড়া পাওয়া যাবে না। রাজুর বাড়ির কাছে একটা বিশাল কারখানা, সেখানে শ্রমিকরা পুজোর বোনাস পায়নি বলে রেল অবরোধ করেছে। ভরসা এখন ট্যাক্সি। কপালের জোরে একখানা ট্যাক্সি জুটে গেল। একটু জোরে চালাও না। যতটা দ্রুত বেগে ট্যাক্সি চলছিল ঠিক উল্টো ডাঙা, ততটা ধীর হয়ে গেল নজরুল সেতুর সামনে এসে। চারিদিকে পুজো, কোনো রকমে দমদম এয়ারপোর্ট। বেশ কিছুটা সময়ের অপেক্ষা করতে হলো। ফোন করলো রাজু, কিন্তু টিনার ফোন বন্ধ। শালা শালা ফেসবুক মেয়েরা এরকমই হয়, কথা দিয়ে কথা রাখতে যাবে। ট্রেন তখন ফিরতি পথে রওনা দিয়েছে। পাইলটের সঙ্গে কথা বলার পর ফোনের খোঁজ মিলল, কিন্তু ফর্মালিটি অনুসারে তাকে ফোনটা দুদিন বাদে দেওয়া হবে। আর হেল্প ডেস্ক থেকে তাকে একটা নম্বর দেওয়া হলো, যে নম্বরে যোগাযোগ করবেন। টিনার মনটা বেশ খারাপ হয়ে গেল। সে আর ওখানে না দাঁড়িয়ে থেকে বাইরে চলে আসলো। বাইরে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করতে লাগলো রাজুর। রাজু এসছে কি না কে জানে, অথচ ফোন নাম্বারও নেই, তার সঙ্গে দেখাও করতে পারছে না। এ তো আর সেই ল্যান্ডলাইনের জমানা নয় যে একগাদা ফোন ঠোঁটের ডগার মধ্যে লাগানো থাকবে। এত দূর এসে, এই শহরে এসে যার সঙ্গে দেখা করার কথা, তার নাম্বারটাও ফোনের সঙ্গে খোয়া গেল। এয়ারপোর্টের বাইরে এসে টিনা ফাঁকা একটা জায়গায় সরাসরি কাশবন দেখতে লাগলো। হাওয়ায় দোলা খাচ্ছে কাশবন, খুব সুন্দর লাগছে সেই মুহূর্তটা। অনেক ব্যথার মাঝেও ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল টিনার। অগত্যা এয়ারপোর্টের বাইরে একটি গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির থেকে একটা ফ্যামিলি নামলো। রবি প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালায়, মালিককে ছাড়তে এলো এয়ারপোর্টে। পুজোয় মালিক বেড়াতে যাচ্ছে ব্যাংকক, ছোট্ট একটা ট্যুর, দশমীর দিন মাঝরাতে ফিরবে। রবির মালিক কপাল বেশ ভালোই, তার নামও যথাক্রমে রবি, মিমসেক। রবি ওকে ঘরের ছেলের মতন দেখত। এয়ারপোর্টে ভেতরে ঢোকার সময় মালিক রবি ড্রাইভার রবিকে বলে গেল, পুজোর কটা দিন গাড়িটা নিয়ে বাড়ির সবাইকে নিয়ে তুমি ঠাকুর দেখো, কিছুক্ষণ আগে ফুল ট্যাঙ্ক তেল ভরে দিয়েছি, তোমার কোনো চিন্তা নেই। আর কান খুলে শুনে রাখো, ভাড়া তুলবে না, আমি কিন্তু সব বুঝতে পারি। হঠাৎ রবির চোখ পড়ল একটা মেয়ে করুণভাবে দাঁড়িয়ে আছে। রবি ভাবল তুলে নিয়ে একটা প্যাসেঞ্জার, যা আসে দুটো পয়সা। কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? যাব, আপনি রাজুকে চেনেন? রাজু, রাজু কি ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি নাকি? বলতে পারবো না, সারনেমটাও আমার লেখা ছিল না, তবে মনে হয় মুসলিম। কি সব বলছেন, লেখা ছিল না, মনে হয় মুসলিম, কোথায় থাকে জানেন কি? কিছু জানেন কোথায় থাকে? না, লিপসিন থেকে দেখলাম বারুইপাড়া না বারুইপুর, জানেন ঠিক মনে করতে পারছি না। ইস, আসলে পাড়া না পুর এখানে কিন্তু আমার গণ্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা কোথায় হবে বলুন তো। ঠিক আছে, বেশ হয়ে যাবে, তাহলে চলুন,
উঠুন উঠুন, গাড়িতে উঠুন, বলুন কোন দিকে যাবেন, বারুই পাড়া না বারুইপুর, আপনার যেখানে খুশি চলুন। যথারীতি বারুইপুরের দিকে গাড়ি রওনা দিল। আচ্ছা ম্যাডাম, আমরা বরঞ্চ বারুই পাড়ার দিকে যাই। গাড়ি চলতে শুরু করলো বারুই পাড়ার দিকে। এই যে ম্যাডাম, অত চুপচাপ কী এত ভাবছেন, কাকে খুঁজছেন বলুন তো? আরে যাকে খুঁজছেন পেয়ে যাবেন, পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই, পাবো কি না জানি না, দেখি কপাল কি করে। গাড়ি চলছে, আপন মনে রবি একটা গান ধরল, গলাটা একটু খারাপ যদিও তবুও গাইল। ও মিলন হবে কতদিনে আমার মনে মানুষের শনি, আমার মনে মানুষের শনি, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। বাবা, আপনি তো বেশ ভালো গান গান দেখি, গানের কথাগুলো খুব আমি না মনে জোর পাচ্ছি জানেন। আপনার গান শোনার পরে মনে হচ্ছে হয়তো আমি রাজুকে ঠিক খুঁজে পাবো। হঠাৎ বাদিকে বিরাট একটা পাঁচিল দেখতে পেয়ে টিনা জিজ্ঞাসা করলো, ওই ঘেরা জমির ভেতরে একটা শেড উঁকি মারছে, এটা কি বলুন তো? হ্যাঁ, ওই যে শেডটা দেখতে পাচ্ছেন, ওই পাঁচিলের উপরে একটা কঙ্কাল চেয়ারা আছে, জায়গাটার নাম কি? এটা হচ্ছে গিয়ে আমাদের হতভাগ্য সিঙ্গুর, সে এক ইতিহাস। ঠিক আছে বলবো ক্ষণ, টিনা একটু জোর করতেই রবি সিঙ্গুরের ইতিহাস বলতে শুরু করল। রবি আর টিনা দুজনেই বেশ মিশুকে, তাই গাড়ি চলতে চলতে তাদের গল্পের গতিও বাড়তে শুরু করলো। অবশেষে বারুই পাড়া পৌঁছলো। বলুন ম্যাডাম, এবার কোথায় যাব? জানি না। গাড়ি থেকে নেমে কয়েকজনকে টিনা জিজ্ঞাসা করলো, রাজু নামে কাউকে চেনেন? সকলের একটা কথা, কোন রাজু? খুঁজতে খুঁজতে গ্রামের একদম ভেতরে চলে গেল, কিন্তু কোথাও কোনো রাজুর সন্ধান পাওয়া গেল না। চারিদিকে মাঠ, ফুটফুটে কাশবন, কাশবনের দোলায় মনোরম একটা দৃশ্য। চুপ করে টিনা দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করতে লাগলো, মন ভরে গেল টিনার। খানিক পরে আস্তে আস্তে অন্ধকার নেমে গেল। বলুন ম্যাডাম, এবার কোথায় যাবেন? কোথায় আবার, আমার মাথায় কিছু আসছে না। যদিও আমরা অনেক রাজুর সন্ধান করলাম, কিন্তু আপনার রাজুকে তার খুঁজে পাওয়া গেল না। বন্ধুদের বলে এসেছিলাম যে আমি রাজুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু সত্যি যদি না হয় আমি তো বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না। রবি তখন আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বলতে লাগলো, ইয়ে খোদা ইতনা তো কর, কাস ইসে ইসকি মহব্বত মিল যায়। আবার গাড়ি ছুটিয়ে তারা বেরিয়ে পড়ল। গাড়ি এবার বস্তি অধ্যুষিত একটা অঞ্চলে পৌঁছল। ছোট ছোট কিছু বাড়ির মাঝে একটা পুজো প্যান্ডেল, নিয়ম নিষ্ঠা মেনে চলছে মফস্বলের পুজো। জাঁকজমক কম নয়, তবে মোটামুটি। মণ্ডপের সামনে সব বয়সের ছেলে মেয়েদের ভিড়, কাল সপ্তমী, আজ তার আয়োজন চলছে। গাড়ি থেকে নামলো টিনা। আচ্ছা, আপনারা কি রাজু নামে কাউকে চেনেন? রাজু? আরে এই গ্রামে নয় নয় করে নখানা রাজু আছে, কত নম্বর রাজুকে চাইছেন বলুন তো? আপনি কোত্থেকে আসছেন? দিল্লি থেকে আসছি, একজন বলল। বুঝলুম, আপনাকে এক এক করে আমরা স্যাম্পেল দেখাচ্ছি, বুঝছেন, দেখুন কোন স্যাম্পেলটা পছন্দ হয়। কিন্তু আজ আমরা সবকটা রাজুকে কিন্তু দেখাতে পারবো না, দুজন পাশের গ্রামে গেছে পুজোর বাজার করতে, ওরা ফিরতে রাত হবে, আমরা নইলে তাদের জন্য অপেক্ষা করব। টিনা একটু ভয় পেয়ে গেল, রাত হয়ে আসছে, এবার কোথায় যাব? একজন পৌর সামনে এসে বলল, চিন্তা করিস না দিদি ভাই, আমাদের গ্রামে সকলেই কিন্তু খুব ভালো, যদি বিশ্বাস রাখতে পারিস তাহলে থেকে যা, খাওয়া দাওয়া কর, সবার সঙ্গে আলাপ কর, আনন্দ কর, পুজো দেখ, তোর কোনো চিন্তা নেই, তোর কোনো ক্ষতি হবে না। সেই কোন ছোট্টবেলায় বাবার চাকরির সূত্রে দিল্লিতে পাড়ি দিয়েছিল টিনারা, তখন ভালো করে কথাও বলতে শেখেনি,
আজকের রাতটা টিনাকে শেকড়ের টানের অনুভব করতে হলো। এই গল্পটির পরবর্তী পর্ব শুনতে স্ক্রিনে দেওয়া লিংক অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন।